আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও প্রিয় উমান প্রবাসী বাইরা অবশেষে ঘোষণা করা হল উমানের প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাস বা সাধারণ ক্ষমা আজ উমান শ্রম মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমের প্রকাশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যেসব প্রবাসী উমান ত্যাগ করতে চায় তারা আগামী পনেরো নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে উমান ত্যাগ করলে কোনো ধরনের জরিমানা লাগবে না সেই সাথে নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মীদের দ্বারা সমস্ত ফি এবং জরিমানা থেকে অব্যাহতি পাবে যে সব প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসে যোগাযোগ যেয়ে পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে উমানের শ্রম মন্ত্রণালয় তারপরে যাদের যাত্রা সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ করে উমান থেকে চলে যাওয়ার সময় মাস্কেটিয়ার এয়ারফোর্টে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের অফিসে যেতে হবে এতে প্রবাসীদের কোভিড টেস্ট সহ অন্যান্য সকল ডকুমেন্টস প্রস্তুত করতে হবে সেই সাথে নিয়োগকর্তাদের তাদের ডেটা আপডেট করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো অবশেষে উমানের আউটফাসের ঘোষণা করা হলো তো নিজে জানুন শেয়ার করা জানার সুযোগ করে দিন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ